বন্ধুরা আজ আমি আপনাদের একটি সবজি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব। গাছটি হলো সবার পরিচিত কচু শাক। আজকে আমি কচু শাকের ফুল সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য জানিয়ে দেব। বন্ধুরা আমি আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। গ্রামে যেখানে সেখানে কচুর গাছ দেখা যায়, এখন এটা আমাদের একটা নিত্য প্রয়োজনীয় সবজি। অবশ্য আগে মানুষ কচু পাতা, লতি, ফুলের দিকেও ফিরে চাইতো না। কালের বদলে এখন কচু পাতা, লতি, ফুল সবই আমাদের খাদ্য। বাজারেও দেদারসে বিক্রি বাট্টা হচ্ছে, চাহিদাও প্রচুর। যাই হোক, আমি নিজেও কচুর পাতা, শাক ও লতি পছন্দ করি এবং কচুর ফুল অনেক বেশি পছন্দ করে থাকি। কচু পাতার রান্না আমি গ্রামে গেলেই খেয়ে থাকি, কিন্তু কচুর ফুল অনেক দিন থেকেও চোখে দেখি। তবে শেষ কবে কচু ফুলের রান্না খেয়েছি মনে করতে পারছি না। তবে কচু ফুলের একটা চমৎকার রান্না আছে, তাতে কোনো সন্দেহ নেই। স্বাদ কিছুটা হলেও অনুমান করতে পারছি আমি। যাই হোক, কয়েকদিন আগে বাজারে গিয়ে 2 মুঠ কচুর ফুল কিনে ফেলি 20 টাকা দিয়ে। রান্না কিভাবে করলে ভালো হবে তা ভেবে সময় কাটাচ্ছি। মাকে ফোন দিলাম, তিনি ফোনে যা বলতেছেন তাতে রান্না চলে, কিন্তু তিনি বললেন বাজার থেকে অরহর ডাল কিনে ভেজে ঠান্ডা করে পানিতে ধুয়ে সেই ডালের সাথে সামান্য শুটকি মাছ দিয়ে কচু শাকের মতো রান্না করতে। এই ডাল এই শহরে পাওয়া যায় কিনা তা আমার জানা নেই, তবে ডাল ছাড়া বাকি ফর্মুলা অত্যন্ত সহজ এবং তা মনে ধরলো। যাই হোক, পরে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতেই কয়েকজন রান্নার নিয়ম বলে দিলেন। ফ্রিজে থাকা কয়েকটা চিংড়ি দিয়ে আমি যথাযথ রান্না শুরু করলাম এবং রান্নার পরে তার চমৎকার একটি ডিশ তৈরি হলো এবং যা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। কচু ফুলের পুষ্টিগুণ ও রাসায়নিক উপাদান। কচু ফুলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ উপাদান সমূহ। প্রতি 100 গ্রাম কচু ফুলে থাকে 6.8 গ্রাম শর্করা, 3.9 গ্রাম প্রোটিন, 10 মিলিগ্রাম লৌহ, 0.22 মিলিগ্রাম ভিটামিন B1, 0.26 মিলি। আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু ফুল অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে। এই ফুলের আয়রন ও ফোলেট রক্তের পরিমাণ বাড়ায়, ফলে অক্সিজেন সংবহন পর্যাপ্ত থাকে। এতে উপস্থিত ভিটামিন কে রক্তপাতের সমস্যা প্রতিরোধ করে। কচু ফুল আঁশজাতীয় হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। কচু ফুলে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ও ক্যালসিয়াম, যা আমাদের হাড় শক্ত করতে সহায়তা করে থাকে। কচু ফুলে প্রচুর পরিমাণ আয়রন থাকে, তাই রক্ত শূন্যতা ভোগা রোগীদের জন্য কচু শাক খাওয়া একরকম আবশ্যকই বলা যায়। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত কচু শাক খেতে পারেন, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্ত শূন্যতা দূর করতে বিশেষ ভূমিকা রাখে। যেহেতু কচু ফুলে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, এ কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচু ফুল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, ফলে নিয়মিত এই সবজিটি খেলে ডায়াবেটিক্সের ঝুঁকি কমে। যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি রয়েছে তাদের জন্য কচু ফুল অনেক উপকারী। এটি হজম শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় কচু শাক যে ধরনের বা যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। কচু ফুলের সব থেকে বড় উপকারিতা হলো এতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, যা আমাদের দাঁত ও হাড়ের গঠনে এবং ক্ষয়রোধে প্রচুর ভূমিকা পালন করে থাকে। কচু ফুলে বিদ্যমান নানা রকমের ভিটামিন ও খনিজ উপাদান গর্ভবতী মা ও শিশুদের জন্য অনেক উপকারী। কচু শাক সহজলভ্য, তাই দরিদ্র পরিবারে গর্ভবতী মহিলারা ভিটামিন ও আয়রনের চাহিদা পূরণের জন্য কচু শাক এবং কচু ফুল খেতে পারেন। কচু ফুল খেলে রক্তের কোলেস্ট্রল কমে, তাই উচ্চ রক্তচাপ রোগীদের জন্য কচু ফুল এবং কচু শাক বেশ উপকারী। নিয়মিত কচু ফুল খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়। কচু ফুলে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত কচু ফুল খেলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায়। আরেক গবেষণায় বলেছে কচু ফুল স্তনের ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কচু ফুলে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে, এ কারণে এটি দৃষ্টিশক্তি সবসময় ভালো রাখে এবং চোখের জটিল সমস্যা দূর করে থাকে। কচু ফুল খেলে শরীর পুষ্ট হয় এবং শুক্রাণু বৃদ্ধি পায়। কান ও গলার রুক্ষতা বা সুরসুরি দূর করে। এটি আমাশয় রোগে বিশেষ উপকারী ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।